আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম। আরবি হরফ 29 মাখরাজ 36 6 নম্বর মাখরাজ পর্যন্ত আজকে হলো ইনশাআল্লাহ। এবারে আমরা অ্যালফাবেট গুলির মধ্যে আরেকবার যাব। সবাই বলি আলিফ আলিফ, বা বা, তা তা, সা সা, জিম জিম, হা হা, খ খ, দাল দাল, জাল জাল, র র, যা যা, সিন সিন, শিন শিন, সাদ সাদ, দাদ দাদ, ত ত, জ জ, আইন আইন, গাইন গাইন, পা পা, কফ কফ, কাফ কাফ, লাম লাম, মিম মিম, নুন নুন, ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা, ইয়া ইয়া। এই 30টি 29টি হরফ আমরা গতকালকেও বলছি, আজকেও বললাম। এই হরফ গুলির মধ্যে এবারে গতকালও বলা হয়েছিল 3 নকতা হরফ 2টি, তা শিন, 2 নকতা ওয়ালা হরফ, তা কফ, ইয়া। এগুলো একটু দেখা দিলে ওরা আরো ভালোভাবে বুঝতে পারতো। জি, ভাজ করে 3 নকতা ওয়ালা হরফ, 3 নকতা ওয়ালা হরফ 2টি দেখেন সবাই, সা শিন, সা শিন, হ্যাঁ। 3 নক, 2 নকতাওয়ালা 3টি, তা কফ ইয়া, তা কফ ইয়া। 1 নকতাওয়ালা 10টি, বা বা, জিম, খ, জাল, জা, দদ, জ, গাইন, পা, নুন। আলহামদুলিল্লাহ। জি, নকতাওয়ালা এই 15টি হরফ উপরে দেওয়া আছে, ইনশাআল্লাহ শিখে নেবেন। নকতা ছাড়া গুলো নিয়ে একটু আলোচনা করেন। বলেন সবাই, আলিফ আলিফ, হা হা, দাল দাল, র র, সিন সিন, সাদ সাদ, ত ত, আইন আইন, কাফ কাফ, লাম লাম, মিম মিম, ওয়াও ওয়াও, হা হা, হামজা হামজা। নকতা ছাড়া হরফ পরিচয়ের মধ্যে এভাবে অক্ষরগুলো ভালো করে শিখে নিতে হবে। আচ্ছা, এই নকতা ছাড়ার মধ্যে দুইটা, একটা হচ্ছে হা হা, দুইটা এই উচ্চারণ দুইটা ভিন্ন কেন? একটা হলো হা হা, আর একটা হা। তা আমি কোনটা বুঝবো যে হা আর এটা হা? আপনি অক্ষর দেখলেই তো চেনা যায়। এটা কিরকম অক্ষর? হায় হুত্তি বলা হয় এটাকে। হায় হুত্তি, হুত্তি, আচ্ছা, হায় হুত্তি, এ হা। ওই যে গতকালকে বলছি 2 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয় হা হা। আর 1 নম্বর হলো হা, দুইটা দুই রকম, পরিষ্কার লেখাও দুই রকম, উচ্চারণও দুই রকম। আচ্ছা, দুইটার মিনিংও দুই রকম। আচ্ছা, অনেক পার্থক্য হয়, অনেক পার্থক্য। আলহামদু গতকালকে বলেছি আপনাদেরকে, আর আলহামদু, আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহর, আর আলহামদু সমস্ত খারাপি আল্লাহ, নাউজুবিল্লাহ, নোংরামি আল্লাহ। তার মানে এই উচ্চারণের কারণে অর্থ ভিন্ন হয়ে, অর্থ ভিন্ন চেঞ্জ হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন না বলে আলামা আমাদের ইমান। জি, এই জন্য অর্থ প্রতি, উচ্চারণের প্রতি খুব মনোযোগ দিয়ে উচ্চারণ করতে হয়, বুঝে বুঝে পড়তে হয়। জি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি, একজন জানতে চেয়েছে বইটার নাম কি? মোহাম্মদ আব্দুল আলী, তালিমুল কোরআন কায়দা। তা এই বইটা হচ্ছে তালিমুল কোরআন কায়দা। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো বই পড়তে পারবেন। এটা হচ্ছে তালিমুল কোরআন কায়দা। দেখছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর আমাদের সাথে এ পর্যন্ত 550 জন দেখতেছে আমাদেরকে, অনেকেই শেয়ার করে দিছে, আপনারা যারা এখন শেয়ার করতেছেন। মাঝপথে আর একটু একটু যদি বলে দিতেন আমাদের এখানে কি হচ্ছে, অনেকেই আবার মাঝখান থেকে এসে জয়েন করছে। আমাদের এখানে কোরআনের ক্লাস হচ্ছে, আমরা আলিফ বাতাগুলি অ্যালফাবেটগুলি শিখেছি, নতুন করে যারা জয়েন করছেন আলহামদুলিল্লাহ অ্যালফাবেটগুলি শিখে নেবেন, বুঝে নেবেন। এখন আমরা দ্বিতীয় দ্বিতীয় কাজের মধ্যে চলে যেতে হচ্ছে, আমাদের সময় কিন্তু কম, সময় নষ্ট, দ্বিতীয় কাজের মধ্যে যাব আমরা। আপনারা জানেন এই
অ্যারাবিক লেটারগুলোতে, অ্যারাবিক লেটারগুলো কোরআন শরীফের শব্দ লিখতে, আমরা তো কোরআন শেখার উদ্দেশ্য, শব্দ পড়তে লিখতে রূপ পরিবর্তন হয়ে যায়, শব্দ পড়তে এবং লিখতে রূপ পরিবর্তন হয়ে যায়, কিরকম শব্দ তৈরি করতে, মানে এগুলি দিয়ে শব্দ তৈরি করতে অক্ষরগুলি পরিবর্তন হয়ে যায়। এখানে এখন এখানে আপনি যেমন দেখছেন আলিফ বা তা সা এরকম থাকে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলি পরিবর্তন হয়ে যায় লিখতে, যুক্ত করে লিখতে, লেখার সময়, লেখা পড়ার সময়ও, পড়ার সময়ও, পড়া পড়ার জন্যই তো হলো, পড়ার জন্যই এগুলি একই রকম এরকম থাকে না, রূপ পরিবর্তন হয়, এরকম 20টি অক্ষর। আচ্ছা, এই 20টি অক্ষর এখন আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আচ্ছা আচ্ছা, এই 20টি অক্ষর প্র্যাকটিস করানোর আগে একটা অক্ষর দিয়ে একটা একটা জিনিস সহজ, কোরআন পড়া সহজ না কঠিন এটাও মনের মধ্যে রাখতে হবে। আচ্ছা, কোরআন সহজ, আল্লাহ নিজে বলছেন। আচ্ছা, এখানে আরেকটু বলে দেই, ডিসটার্ব করলাম, সেটা হচ্ছে যে আবু হাসান নামে একজন ইন্ডিয়া থেকে দেখতেছে, উনি লিখছে এই কিতাব কি আমাদের ইন্ডিয়াতে পাওয়া যাবে, মানে কলকাতা থেকে দেখতেছে হয়তো, বা ইন্ডিয়া পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে, এটা এটা না পাওয়া গেলেও আপনারা মানে কায়দা হলেই হবে, বর্ণমালা যেখানে আছে সেখানে দেখলে আমরা এখান থেকে পাঠায়ও দিতে পারবো। জি জি জি, আচ্ছা ঠিক আছে, আমরা দ্বিতীয় ক্লাস শুরু করি ইনশাআল্লাহ, দ্বিতীয় ক্লাস শুরু করি, দেখেন সবাই, দেখেন জি সবাই, দেখেন একটু লেখা দেখেন, আগে আমি সবগুলি অক্ষর লিখে দিচ্ছি। জি, আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, জাল, জাল, র, র, জা, জা, সিন, সিন, শিন, শিন, সদ, সদ, দদ, দদ, ত, ত, তা হচ্ছে কি ওই যে এটা, আচ্ছা, জ, জ, আইন, আইন, গইন, গইন, পা, পা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা, হামজা, ইয়া, 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 অক্ষরগুলি লিখে শিখলে সব বেশি, লিখে শিখলে, লিখে শিখা, কোরআন লিখে পড়তে হয়, আল্লাহ নিজে বলছেন কোরআন পড়ো কলমের মাধ্যমে। জি, ইকরা ও রব্বুকা আল আকরাম, আল্লামা বিল কলম, কলম দিয়ে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, শিখে শিখে লিখলে, লিখে লিখে পড়লে সব বেশি হবে, জি শেখা হবে ভালো। এর অর্থ এই নয় যে আপনি কোরআনের লেখক হবেন, আপনি কোরআনের ফটক হবেন, কোরআন বোঝার যোগ্যতা অর্জন করবেন, লেখার দরকার আপনি আমল করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বোঝার, আমিন। এবার আসেন এই অক্ষরগুলো, এই অক্ষরগুলির রূপ পরিবর্তন, মানে এই এগুলা এখানে দেখতে যেরকম এরকম থাকে না, থাকে না, আচ্ছা, শব্দ তৈরি হইতে এগুলি পরিবর্তন হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর আরেকটা প্রশ্ন এখানে করছে, আমি প্রশ্নটা বলবো, এখানে একজন লিখছে যে হাউ মাচ টাইম উইল বি নিডেড টু বি এবল টু রিড কোরআন, মানে কোরআন পড়ার সামর্থ্য হইতে কতক্ষণ সময় লাগতে পারে, মানে এটা লিখছে একজন, জানতে চেয়েছে জাহাঙ্গীর আলম নামে, যে এটা এই বইটা কই পাওয়া যাবে, তো ক্রিয়েটিভ আইটি থেকে অ্যান্সার দিছে এটা না পাওয়া গেলেও অন্য কোনো বই, কায়দা আম্পারা, আসলে কোরআনের বর্ণমালা সব বইতে সব জায়গায় একই রকম, তো এই বইটাই পেতে হবে এরকম না, তারপরেও যদি এই বইটা কারো প্রয়োজন হয় আপনার ক্রিয়েটিভ আইটির সাথে যোগাযোগ করবেন, ক্রিয়েটিভ আইটির মাধ্যমে যদি কারো দরকার হয় আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে হুজুরের হ্যান্ড রাইটিংটা অসাধারণ, আরেকজন লিখছে আমিন, আরেকজন হুজুরের হ্যান্ড রাইটিংটা সুন্দর, আমিন, এটা লিখছে, জি। তাহলে কতদিন সময় লাগতে পারে কোরআন শরীফ যদি এভাবে শিখতে চায়, বা আপনি কোরআন তেলাওয়াতটা শেখার জন্য মাত্র 10 দিন 10 ঘন্টা কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহকে দান করে
মন মগজ চিন্তা চেতনা সকল কিছু দিয়ে এই চেষ্টা করলে 10 দিন পরেই আপনি কোরআন শুরু করতে পারবেন। আচ্ছা 10 দিন লাগবে কমপক্ষে যদি আপনার পূর্ণ মনোযোগ থাকে। জিনিস নয় যে 10 দিনে বেসিক শিখে ফেললাম, সিলেবাস শেষ করলাম আর পড়া লাগবে না, এমন নয়। এটা কেয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত পড়তে হয়। শুধু মরণ পর্যন্ত পড়তে হয় না, কেয়ামতের জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কোরআন পড়তে হয়। কোরআন পড়ে পড়ে জান্নাতে ঢুকতে হয়। কোরআন কিন্তু শেষ করার কিছু নাই, যে কোরআন খতম, কোরআন খতম করছি এই সেই, এই সমস্ত কোনো কথাবার্তা না। কোরআন শুরু শেষ নাই কোরআনের। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমাদের সকলকে। জি, এবার আসেন আমরা আসল, আমরা বেসিকে যাই। দেখেন সহজ কত, আপনি আল্লাহ লিখতে পারেন না, আপনি মুসলমান। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারেন না, আপনি কিন্তু মুসলমান। সুবহানাল্লাহ বিহামদিহি, এগুলি শিখা দরকার। দেখেন এই অক্ষরটি আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ, চারটা আলিফ, চারটা আলিফ দিয়ে কি হয়, এটা জয়েন করলেন, এটা আলিফ রইল না। এই যে জয়েন করলে দেন, এটা আর আলিফ হলো সেফারের জিনিস, এই যে অক্ষর, এটাও জয়েন করলেন, কি হলো, আল্লাহ। তার মানে চারটা আলিফ লিখে আল্লাহ লেখা যায়, সহজ। আল্লাহকে, আল্লাহকে শিখা, আল্লাহকে পাওয়া একবারে সহজ। আল্লাহকে পেতে কোনো কষ্ট না, আল্লাহ নিজেই বলছেন আমাকে পাওয়া সহজ। আমাকে একবার ডাকবা, আমি 10 বার তোমাদের সামনে উপস্থিত উপস্থিত থাকব। তারপরে দেখেন আল্লাহ, আরেকবার এভাবে চেষ্টা করবেন। এভাবে সবাই, সবাইকে ধন্যবাদ, সবাই উপস্থিত হয়েছেন, দেখছেন, বুঝতেছেন, সবাই এটা লিখে শিখে আমাকে জানাবেন যে আমরা লিখছি শিখছি। আল্লাহ নিজে নিজেকেও শিখেছি, নিজের বাচ্চাদেরকেও শিখেছি, হাজবেন্ডকে শিখেছি, বউকে শিখেছি, ছেলে মেয়েকে শিখেছি, আত্মীয় স্বজনকে শিখেছি, সবকে আপনি কোরআন শেখানোর জন্য শিখবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা সাহায্য পাওয়ার জন্য। এই যে আল্লাহ লেখা হলো, এ আল্লাহ কত সহজ। এবার আসেন, এ আল্লাহ দিয়ে শুরু করছি। আপনারা তো আমার সামনে উপস্থিত উপস্থিত, তবে দূরে দূরে হাতে ধরে ধরে লেখানো দরকার। এটা লেখেন, এটা পড়েন, এটা শিখেন। এবার আসেন রূপ পরিবর্তন। এখানে এখানেও তারা লিখতে পারবে, লিখে লিখে ছবি তুলে তারা আমাদের এই এই পাঠিয়ে দিতে পারেন, কমেন্টে পাঠিয়ে, আপনারা লিখে কমেন্টে পাঠিয়ে দিতে পারেন। আসেন এবারে কি 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 অক্ষরগুলো রূপ পরিবর্তন শেখাবো আজকে। এটা খুব গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মেহরবানি করে, কষ্ট করে, কনসেন্ট্রেশন একটু ভালো করে দেন। রূপ পরিবর্তন, রূপ পরিবর্তন হরফ, আরেকটু সোজা করে ধরলে হরফ, বৃষ্টি, রূপ রূপ পরিবর্তন। আচ্ছা এটা কি জিনিসটা দেখিতে, রূপ পরিবর্তন বলতে এদিকে আমি দেখাচ্ছি, একটু সবর ধরে দেখেন। বৃষ্টি অক্ষর বলেন, এটা কি, এটা হচ্ছে বা, বা বা নিচে নুক্তা না, বা নিচে নুক্তা, এই বাটা দিয়ে একটা শব্দ তৈরি করতে এটা পরিবর্তন হয়। কিরকম হয়, শব্দের প্রথমে একরকম হয়, এই যে শব্দের প্রথমে কিরকম হয় এরকম, বা শব্দের মাঝখানে আরেক রকম, বা আচ্ছা এই তিন রকম। সহজে শিখেন, কঠিনে যাই না, আরো অনেক রকম দেখায় অনেকে, দরকার নাই। এই তিনটা আপনি ভালো করে পেসিং করুন, এ একটু সাইন, এ একটু সাইনের নিচে একটা ডট থাকলে এটা বা। তারপরে দেখেন এটা কি, তা, তা উপরে ডট দুইটা, উপরে দুইটা ডট, এটা কি, সেম জিনিস, তা দুইটা ডট, তাহলে তা, তা এটা, তা বলেন এটা কি, এটা হচ্ছে সা, সা এটা, সা, সা এটাও, সা তিনটা ডট, সা তিনটা ডট, তিনটা ডট, তাহলে একরকম। লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে, এটা কি, নুন, এই যে অ্যালফাবেট শিখছেন সেখানে দেখবেন এটা নুন,
এই শব্দ তৈরি করতে গেলে নুনটা বায়ের মতন হয়ে যায়, বায়ের নকতার নিচে আর নুনেরটা উপরে, এই জিনিস একই। নুন এটা ইয়া, এটা ইয়া, এটাও ইয়া। লক্ষ্য করেন এই পাঁচটি অক্ষর একই রকম, এই যে শব্দের মধ্যে একই রকম থাকে, শুধু নুক্তাগুলো পার্থক্য, শুধু নুক্তাগুলো পার্থক্য। আমি আর একটু সহজে দেখাই দেওয়ার চেষ্টা করছি, দেখেন আর একটু ভালো করে দেখেন। এই যে একটা চাইন, এই একটা চাইন, এই একটা চাইন দিয়ে পাঁচটা অক্ষর বানানো যায়। আমরা নিচে একটা ডট দিলে বা একটা অক্ষর, এই ডটটা উপরে দিলে নুন, এখানে দুটা ডট দিলে পিয়া, এখানে দুটা দিলে তা, এখানে একটা দিলে সা। তাহলে একটা চিহ্ন দিয়ে পাঁচটা অক্ষর শেখানো যায় একবার সহজ। এই যে বা পিয়া নুন তা সা, বুঝতে পারছেন ইনশাল্লাহ সবাই? জি। এবার আসেন জিম, শব্দ লিখতে জিম, সেভেন এর মতন হয়ে যাবে। আপনি সেভেন লেখেন না, এভাবে সেভেন লেখেন, এই যে সেভেন জিম, জিম হা খ খ খ, তিনটা অক্ষর একই রকম। আচ্ছা, এই সাইন গুলো আস্তে ধীরে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। জি 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 ইনশাআল্লাহ। তারপরে আসেন সিন, 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 শিন, 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 একরকম, শুধু নকতা বেশ কম। ইনশাল্লাহ গেল। তারপরে আসেন সদ, 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 দদ, 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 আইন, আইন, এ শুধু এতটুকু আইন, এতটুকু আইন। এই আইনটা আবার শব্দের মাঝখানে এবং শেষে একটু অন্যরকম হয়, এটাকে খেয়াল করতে হবে। এই যে এরকম হয় আইন, শব্দ শেষে এদিক দিয়ে একটু টান হয়, এই যেরকম হয়, এই এর মধ্যে একটু ডিফারেন্স এরকম, খেয়াল করলে হলো। গইন, 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 ফা, 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 কফ, 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 কাফ, কাফ, কাফ। এই কাফটা আমরা আরেকবার একবারে সেপারেট থাকলে এস, এই যে প্যাটার্ন মধ্যে এস, শুধু এসটা থাকলেও কাফ হয়, এইরকম হবে। কোরআন শরীফ পড়তে গেলে দেখবেন এরকম প্রিন্টের মধ্যে পাওয়া যাবে কাফ। তারপরে আসেন লাম, 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 তারপরে মিম, 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 তারপরে একটা অক্ষর এই যে হা। এ হাডা সাত রকম হয়, আমি তিন রকম চার রকম দেখাবো, বেশি দেখাবো না, বেশি নিয়ে না মাথায়, কম নেন ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন, চেষ্টা করলে হবে। এটা কি হা,
এই যে হা, এই আল্লাহু লেখছে এরকম থাকে আল্লাহ হা, এই 20টি অক্ষর একটু সোজা করে দেখালে সবাই, এই 20টি অক্ষর আপনার ছবি তুলে আমরা পাঠিয়ে দিব, ছবি তুলে পাঠিয়ে দিতাম জি হ্যাঁ, এই 20টি অক্ষর ঠিক আছে জি, ওকে জি ইনশাআল্লাহ, এই 20টি অক্ষরের পরে 29 মধ্যে আর করে থাকে 9টা, এই 9টা কি কি আমি দেখাচ্ছি, এখানে 20টি অক্ষর ছিল না জি জি জি, এই 9টা 9টা অক্ষর কি কি, এই দেখেন আলিফ, এটা সবসময় একরকম থাকে তবে শব্দের শেষে দিয়ে এরকম একটু লাগানো থাকে, মনে রাখেন যে আলিফটা এরকম হবে, এদিকে যদি লাগানো অক্ষর থাকে তাহলে এটা আলিফ, আর এদিকে লাগানো অক্ষর থাকলে এটা লাম হয়ে যায়, দাল জাল, এটা রাইট চিহ্ন দেন র জা, এরকম বিভিন্ন রকমের হয়, হ্যান্ডরাইটিং তো বিভিন্ন রকমের থাকে, হইতে পারে অসুবিধা নেই, যা তারপরে ত জ ওয়াও হামজা, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি অক্ষর একই রকম থাকে, সামান্য একটু বেশ কম হইতে পারে মাঝে মধ্যে, এর দ্বারা কোনো অসুবিধা নেই, এবার আসেন, এবার আসেন আলহামদুলিল্লাহ, এগুলি দিয়ে শব্দ কিভাবে তৈরি করবেন আপনি, শব্দ কিভাবে ধরে আল্লাহটা দেখাইছি ইনশাল্লাহ পাইছেন, এই যে দেখেন এটা কি বা, এটা কি সিন, সিন এই অক্ষরটা কি মিম, মিম, এই তিনটা অক্ষরকে জয়েন করবেন আপনি, জয়েন করেন বা সিন মিম, বিসমি হলো, এবারে আল্লাহ শিখছিলেন চারটা আলিফ দিয়ে, তাহলে কি হলো বিসমিল্লাহ হলো, বিসমিল্লাহ হলো, বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহ হলো, আমরা জবর জের ফেস পরে দেন ইনশাল্লাহ, আমরা পরবর্তী ক্লাসে মধ্যে হরকত সম্পর্কে কথা বলবো, এখন অক্ষরগুলো শিখে নিতে হবে, তারপরে দেখেন এটা কি আলিফ, এটা কি শিখছেন লাম, এটা কি শিখছিলেন র, তাহলে আলিফ লাম র, তারপরে শিখছিলেন এটা কি হা, এটা মিম, এটা নুন, দেখেন আপনি এখানে আর রহমান হয়েছে, তাহলে বিসমিল্লাহ রহমান রহিম, রহমান হলো আর রহিম, একবারে সহজ, আলিফ লাম র হা ইয়া মিম রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হোমওয়ার্ক 19 বার লিখবেন, সকালে 19 বার পড়বেন বিকেলে, এবং লিখবেন সকালে 5-7 দিন করবেন, 2-3 দিন করলে আপনি মুখস্থ হয়ে যাবে, একদিন 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 19 বার যদি একটা জিনিস লেখেন 19 বার করেন তাহলে এটা তো মুখস্থ হয়ে যাবে আপনার, আল্লাহ তাআলা তৌফিক দান করুক সকলকে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোরআন শিখা আরম্ভ করি, এখানে এখানে অনেক বেসিক মানুষ আছে ওদের জন্য আবার একদিনের জন্য পড়াশোনাটা অনেকের জন্য কঠিন হয়ে যাবে, একজন লিখছে আচ্ছা কঠিন হয়ে যাচ্ছে রাইট, হ্যাঁ একটু কঠিন হয়ে যাচ্ছে রাইট, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, একটু চেষ্টা করেন কঠিন হবে না ইনশাল্লাহ, সহজ করে দিবে আল্লাহ, এই যে এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখে লিখে মুখস্থ করবেন, লাস্টে দিয়া গোল্লাটা কি, ওটা দাড়ি নাকি, এটা দাড়ি, আচ্ছা এটা হলো ফুল স্টপ, এটা ফুল স্টপ, কোরআন শরীফের মধ্যে এরকম ফুল স্টপ পাবেন আপনি সব সময়, এই বিসমিল্লাহির রহমান, 1 2 3 কি কি বা সিন মিম আলিফ লাম লাম হা, আলিফ লাম র হা মিম নুন, আলিফ লাম র হা ইয়া মিম, এই 19টি হরফ, ভেরি গুড, আল্লাহ তাআলা তৌফিক দান করো, আস্তে 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 এগুলো লিখতে হবে, লিখতে হবে হ্যাঁ, যারা প্রথম দিকের গুলা ধরতে পারে নাই তারা ভিডিওটা পরবর্তীতে দেখে পজ করে করে দেখতে পারবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ পারবেন, আর লেখার পদ্ধতিটা তো শিখিয়ে দিলাম, অক্ষরগুলো কিভাবে লিখতে হবে কিভাবে কি করতে হবে, প্রথম পৃষ্ঠাটা প্রয়োজন আরেকবার দেখাতে পারেন, জি জি জি, এই যে এই যে এই যে আল্লাহ জি জি জি, রূপ পরিবর্তন হওয়ার 20টি বা
শব্দ তৈরি করতে বাটা তিন রকম হয়ে যায়। শব্দ প্রথমে একরকম, এই যে দেখেন এই প্রথম, প্রথম মধ্যে শেষে এরকমই থাকে, শব্দ শেষে অক্ষরগুলি এরকমই থাকে, প্রায় এরকম থাকে, একটা দুটা মাঝে মধ্যে একটু বেশ কম হতে পারে। করতে 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 নিজে নিজে শিখে ফেলবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুক বুঝার শেখার। এবারে আমরা আরেকটা পড়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আরেকটা হোমওয়ার্ক দিয়ে দেবো আমি, আরেকটা পড়াতে যেতে হবে, সেই পড়াতে ধরেন দেখবেন আপনি পারবেন, কিছু কিছু তো পারেন, কিছু কিছু পারেন না, চেষ্টা শেখার চেষ্টা করেন। তবে একটা কথা মনে রাখতে হবে এখানে, এখানে একটা কথা মনে রাখতে হবে, ইমানের মধ্যে রাখবেন, ইমান কি জিনিস, বিশ্বাস, বিশ্বাস কি জিনিস, ইমান এতিম বিশ্বাস, কি বিশ্বাস করবেন, ইমানে দরিয়া পার, সোজা একটা কথা আছে, ইমানে দরিয়া পার হয়ে যেতে পারে, রাস্তা লাগে না, রাস্তা আল্লাহ করে দেয়। ইমান যদি থাকে যে আল্লাহ আমাকে করবে, তাহলে আল্লাহ পারে, আল্লাহর উপরে ইমান রাখতে হবে, মজবুত ইমান, লাশ শারীরিক ইমান। এবার আসেন এই জিনিসটা দেখেন, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, সবাই বলেন এটা আলিফ, এটা লাম, এটা মিম, এগুলি চিনতে কোনো কষ্ট হচ্ছে না, যে অক্ষর শিখছেন আপনি, ওই অক্ষরগুলো শেখার পর, অক্ষরগুলি শেখার পর, অক্ষরগুলি শিখছেন এখন পারেন, এখন শুধু এটাকে আলিফ মনে করে আলি আলিফ বলবেন না, আলিফ লাম, লামের লম্বা টান তলোয়ারের মতন আছে, দেখেন চার আলিফ অক্ষর, চার আলিফ টেনে পড়তে হবে, এটাকে চার আলিফ টেনে পড়তে হবে, কিরকম আলিফ লাম মিম, আলিফ লাম মিম। আরেকটু কথা মনের ভিতরে দেই নেন, আকল একটা জিনিস, আর আকল, আকল একটু খাটাবেন, দেমাগ আপনার মন মগজ চিন্তা চেতনা কোরআনের মধ্যে ডুবাই দিতে হবে, তাহলে আল্লাহ তাহলে আপনার কলবের ভিতরে লিখে দেবেন, পড়াইয়া দিবেন আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দিতে হবে মনকে ইনশাআল্লাহ, আল্লাহ শিখিয়ে দিবেন। তারপরে দ্বিতীয় শব্দ আলিফ লাম মিম সাদ, বলেন আলিফ লাম সাদ, আলিফ লাম র, আলিফ লাম র, আলিফ লাম মিম র, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সাদ। আরেকবার শুনেন ভালো করে দেখেন, ওই যে এস এর মতন কাফ বলছিলাম মাঝখানে মধ্যখান পেঁচানো কাফ, এই কাফ এই সেটা, কাফ হা, ওই যে এক নম্বর মাত্রা যে হা, এই হাটা শব্দের মাঝখানে এরকম লেখা, কাফ হা ইয়া আইন সাদ, বলেন কাফ হা ইয়া আইন সাদ, মাশাআল্লাহ, তহা, আচ্ছা এই যে খাড়া খাড়া একটা টান, আবার উপরে তলোয়ার, খাড়া জবর বলে এটাকে, তলোয়ারের মতনটা চার আলিফ টানতে হয়, মানে লম্বা করে, লম্বা করে চারটা অক্ষর পরিমাণ টান টেনে পড়তে হবে, আর খাড়া খাড়া যেটা আলিফের মতো ছোট ছোট দেখা যায় না, এটা খাড়া জবর বলে, এটা পরে শিখাবো, এখন শুধু বুঝে না বুঝে পড়তে থাকেন ইনশাল্লাহ, না বুঝেও পড়তে হয়, বুঝেও পড়তে হবে, কোরআন বুঝি আর না বুঝি পড়তে হবে,
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। তহা বলেন, তহা, তসিম মিম, তসিন মিম, তসিন, তসি, ইয়াসিন, ইয়াসি, সাদ, সাদ, হামিম, 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 আইন, সিন, কাফ, আইন, সিন, কাফ, 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 নুন, নুন। আল্লাহ তাআলা এগুলিকে বুঝে বুঝে এভাবে সুন্দর করে পড়ার তৌফিক দান করুক আমাদের সকলকে। মাশাআল্লাহ, এগুলি হরফে মুকাত্তায়াত বলে, হরফে মুকাত্তায়াত। এই হরফগুলো কোরআন শরীফের এই 29টি জায়গায় আছে, যেগুলি শব্দের প্রথমে আছে, কোরআনের সুরার প্রথমে আছে। এগুলির অর্থ আল্লাহ তাআলা আর আল্লাহ নবী জানেন, আর কেউ জানে না। নিজেরা মনগতভাবে ইচ্ছাগতভাবে অর্থ করা ঠিক হবে না। আল্লাহ যেমন বলছেন ঠিক তেমনভাবে ঈমান ইয়াকিন রেখে পড়তে হবে, আমল করতে হবে। সকালে বিকালে এগুলি পড়ে যে কোনো দোয়া করেন, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা এই দোয়া, এই নাম, এগুলি হলো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মহব্বত করে ডাক, নাম ধরে রসুলকে কখনো ডাকেন নাই। রসুলরে বিভিন্ন রকম ভাবে ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই, এত মহব্বত, এত ভালোবাসা করেছেন রসুলকে। তো এই রসুলের সাথে আল্লাহর সাথে কি কথাবার্তা হয়েছে এগুলি আল্লাহ জানেন আর আল্লাহ রসুল জানেন, আর কেউ জানে না। আমরা সেখানে যাব না, আমরা এগুলির উপরে ঈমান ইয়াকিন রাখবো এবং এগুলি পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআন শিখা, কোরআন বোঝা, কোরআনকে আমল করার তৌফিক দান করে।